এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের বীজগণিতের সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকে আমি 5.1, 5.2, 5.3 এর যত সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ বলে আমি মনে করি। তো দেখো, দুই দাগের অঙ্কর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে রোমান 4, রোমান 5, রোমান 6, দুই দাগের, ঠিক আছে। তিন দাগের অঙ্ক অতটা পরিমাণে ইম্পর্টেন্ট নয়। চার দাগের অঙ্ক রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, চার দাগের অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। চার দাগের অঙ্ক কিন্তু এসএকিউ পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। চার দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। পাঁচ দাগের অঙ্ক কী আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। রোমান 1, রোমান 2, রোমান 3 অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ছয় দাগের অঙ্ক সব প্র্যাকটিস করে যাবে, এবং সাতের রোমান 1, রোমান 2, ছয়ের রোমান 1, রোমান 2 এবং সাতের রোমান 1, রোমান 2, এই 5.1 এর যে অঙ্কগুলো আমি বলছি মুখে, সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার আমি 5.3 উদাহরণের 92 পেজের প্রোগ 54 অঙ্ক নিয়ে আলোচনা করছি। 54 প্রোগ, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রতি বছর দিয়ে থাকে, 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 55 প্রোগের যে অঙ্কগুলো আছে, মানে উদাহরণের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। অনুপাত ও সমানুপাতের অঙ্ক 100% তোমরা কমন পাবে, 100% প্রতি বছর। এখান থেকে একটা না একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু দুটো অঙ্ক দিয়ে থাকে, তোমাকে একটা করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী আছে, প্রোগ 56। এই প্রোগ 56-এর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রোগ 57, এই প্রোগ 57 যেটা আছে, এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ, ঠিক আছে। প্রমাণ করি এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রচুর পরিমাণে দেয়। প্রোগ 57 বহুতই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্রোগ 60, এটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রোগ 60, এক্স সমান সমান ফোর এ বি বাই এ প্লাস বি হলে দেখাও যে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রোগ 61, এটাও তোমাকে দেখে যেতে হবে। প্রোগ 61ও খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক। প্রোগ 62, এটাও খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু টেস্ট পেপার এ বি টি এ ডব্লিউ বি এইচ এ প্রত্যেকটা সেটে আছে, ঠিক আছে। প্রোগ 63, এই অঙ্ক কিন্তু মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে। প্রোগ 63, এটাও তোমাকে ভালো করে দেখে যেতে হবে। আমি যে অঙ্কগুলো বলছি, এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমি মনে করি 80% পাওয়া বা 100-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না। আমি যে অঙ্কগুলো বলছি মুখে, তোমরা বাড়িতে বসে বই বের করে এইগুলো গোল করবে এবং আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবে। আশা করি মাধ্যমিকে 80%-এর উপরে অঙ্কতে পাওয়া কোনো ব্যাপারই না বলে আমি মনে করি। তো দেখো, প্রোগ 65, ঠিক আছে, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে, এই অঙ্ক মাধ্যমিকে অনেকবারই দিয়েছে বলতে গেলে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। প্রোগের প্রত্যেকটা অঙ্ক বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রমাণ করি এ বাই এক্স সমান সমান বি বাই ওয়াই সমান সমান সি বাই জেড, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি মুখে বলে দিচ্ছি কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, যেগুলো গোল করা আছে। যেমন আছে, একের রোমান 3, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দুইয়ের রোমান 1, রোমান 2, রোমান 3, এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। চারের রোমান 2, রোমান 3, চারের চার দাগের রোমান 2, রোমান 3, ঠিক আছে, এই অঙ্কটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। পাঁচেরও প্র্যাকটিস করে যাবে, রোমান 1, রোমান 2। ছয়ের কী আছে, যেগুলো আমি গোল করে দিচ্ছি, ছয়ের রোমান 1, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 5 এবং রোমান 6 ছয় দাগের, ভেরি ইম্পর্টেন্ট। রোমান 5 এবং রোমান 6 ছয় দাগের ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এবার দেখো, সাত দাগের অঙ্ক থেকে রোমান 2 এর অঙ্কটা দেখে যেতে পারো, এবং রোমান 3, সাতের রোমান 3 ইম্পর্টেন্ট আছে, এবং আটের রোমান 1 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আটের রোমান 1 ইম্পর্টেন্ট এবং রোমান 2ও তোমাকে করে যেতে হবে। এই অঙ্ক, একটা অঙ্ক এখান থেকে ছাড়বে না, এখান থেকে 100% অঙ্ক কিন্তু আসছে তোমাদের পরীক্ষায়। রোমান 4, আটের রোমান ফোরের অঙ্কটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। নয়ের রোমান 1 খুব ইম্পর্টেন্ট, রোমান 2 এর অঙ্কটা দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দশের রোমান 1, রোমান 2 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দশ দাগের অঙ্কটাই ইম্পর্টেন্ট। এগারোর রোমান 1, রোমান 2 এর অঙ্কটাও দেখে যেতে হবে, এগারোর রোমান 1টা খুব ইম্পর্টেন্ট এবং দশের রোমান 1, রোমান 2 ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি।
তো দেখো এবার আমি রোমান থ্রির অঙ্কটাও বলছি, রোমান থ্রির অঙ্কটাও মোটামুটি দেখে যাবে। এখান থেকে বারোর রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি এবং রোমান ফোর, বারো রোমান ওয়ান, রোমান থ্রি, রোমান ফোরটাও দেখে যেতে হবে এবং রোমান ফাইভ, ভেরি ইম্পর্টেন্ট রোমান ফাইভ, ঠিক আছে। তো দেখো তেরোর যে অঙ্কগুলো আমি রাইট মেরেছি, এ ঠিক আছে।